দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে হিজাব পড়িত অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি জান্নাত আপু বা সুন্দর নাম আপনার বাড়ি কোথায়

অনেক কষ্টে আছে ভাই অনেক কষ্ট না মানুষকে প্রতিবেদনে আসে ভাই বোন আছে সামনে একটা রোজার ঈদ গেল রোজার ঈদের আগে আপনার কাছে একটা ভিডিও করছিলাম তো ভাবছিলাম আশা নিয়ে গেছিলাম না পায় একটা ভাই যদি যে আমার কিনা দিবে তো রোজার মাসটা অন্তত ভালোভাবে চলতে পারবো কিন্তু কেউ পাশে দাঁড়ায় নেই মিথ্যা আসা দিছে স্বপ্ন দেখাইছে রোজার ঈদও আমি বাসা বাড়ির কাজে গেছি ঈদের মধ্যে ভাই বোনদের কিছু কিনা তো দিতে পারি নাই একটা কেজি মাংস এনেও খাওয়াইতে পারি নাই সামনে কুরবানি ঈদ আসতেছে আবার প্রতিবেদনে আসছি কারণ একবার যখন গেছি আল্লাহ আমার কপালে কিছু রাখেনি আরেকবার গেছি যদি ভালো একটা জীবন সঙ্গী পাই ভাই যে আমার বিয়ে সাথে করুক না করুক আমার পাশে দাঁড়াইলে একটা ভাই হিসেবে যদি আমার একটা সিলাই মেশিন কিনে দেয় আমি তাতেও রাজি আছি আর যদি সে আমারে বলে যে তোমার আমার জীবন সঙ্গী বানাবো ফোনের মাধ্যমে বিয়ে সাথে করবো তোমার মেশিন কিনা দিব তুমি পর্দায় থাকো তোমার দুইটা ডাল ভাত খাওয়াবো আমি অত বড় লোক না তোমার আমি শুধু ডাল ভাত খাওয়া রাখতে পারবো আমি তাতেও রাজি আছি তাও বাসা বাড়ির কাজ করতে চাই না ভাই বয়সটা এখন আমার বয়স আছে 19 হয় না 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 এখন এরকম মানুষ চলে বিয়ে পর্যন্ত ছেলেদের ওইভাবে বিশ্বাস করতে পারি না তো আমার বান্ধবী রে দেখি প্রতিবাদনে যাওয়ার পরে ভালো করে কি বলবো যখন বাসাবাড়ি কাজে যায় মানুষ কোন জোরে টাকা গায় হাত তুলে সব কথা তোর মনে হয় ভিডিওতে বলা যায় না তবুও যেটুকো পড়তেছি বলতেছি আমি অনেক কষ্টে আছি অনেক কষ্ট না ফলে প্রতিবাদনে আসতাম না কোন ভাই যদি আমার নষ্ট মেশিনটাও ঠিক করে দিতে পারে তাতেও আমার সংসারটা চলবে কিন্তু বাসা বাড়ির কাজ করে সংসার চলে না ভাইয়া আমি যখন যে কাজ পাই আমি কাজ খুঁজতে যাই কখনো কোনো সেলাই মেশিন থাকলে মানুষের ওখানে আমি হাতের কাজ করে দিলে আমার দুই তিনশো টাকা দেয় মানে আমি কাজ খুঁজি তারা কাজ করে আসলে জীবনটা চালাতে চান বা চলছেন সেই আশায় নিয়েই আসলে বড় হয়েছেন লেখাপড়াটা নষ্ট হয়ে গেছে সেটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে এখন কষ্ট লেখাপড়ার জন্য না কষ্ট লাগে আমি একটা মুসলিম ঘরের সন্তান আমি যদি কোরআন শরীফটা ভালো মতো পড়তে পারতাম কিন্তু পড়তে পারি না এই কাজে আমি শরীরটা আমি আপনার থাকলে ভাইয়া আমি কাজ জানি আমার মায় বোনও জানে আমার বোন আমার একটু ছোট আমার ভাই আরো ছোট তো আমার তিনজন যদি এক বাসায় সেলাই মেশিনের কাজ জানে একটা দুইটা সেলাই মেশিন থাকলে ভাই ওই সেলাই মেশিনের কাজ করে আস্তে আস্তে সংসার চালান যে আমি অসুস্থ থাকলে আমার মা করলাম আমার মা অসুস্থ থাকলে আমি করলাম আর ধরেন আমরা তিনজনে মিলে যদি সারাদিন তিনটা থ্রি বেশ সিলাই

আবার ছেলেরাও খারাপ হয় সবাই এক হয় না এখন মেয়েরা ধোকা দিছে বলে যে আপনি ভালো করে সন্তান হয়ে আরেকটা গরিব মেয়েরা ধোকা দিবেন মিথ্যা আশা দিবেন যে না দিবেন সে নাই দিবেন সে কলি দিবেন না যার মনে আমার পাশে দাঁড়ানোর ইচ্ছা নেই আমার জন্য সে আমারে কলি দিবেন না আমি বড় বড় লোক ঘরে মেয়েরা যে আমি প্রতিবেদনে আইসি আর পাঁচটা ছেলে ফোন দিবে সবার সাথে গেলে আলাপ করবো যার মনে হবে যে আমি দুই হাজার টাকা দিয়ে বোনের সাহায্য করলে করতে পারবো তার ছোট দিটা ভাই বোন আছে পড়ালেখা করে বই কেনার টাকা নেই খাতে কিনার টাকা নেই তার ছোট ভাই বোনের

কত সময় সংসারে ভাত রান্না নাও হয় যখন কাজ যেতে না পারি শরীর খারাপ হয় আমার মা অসুস্থ আমার মা তো বয়স্ক মানুষ বাবা ফেলা দিয়ে চলে গেছে বাজে টেনশন তিনটা সন্তান নিয়ে কী করবে আমার মায় অনেক অসুস্থ থাকে তো যদি কেউ ভাই ভাই হিসেবেও পাশে থাকতে চান আমার একটা সেলাই মেশিন কিনে দেন আমি তার তো চিরকৃতজ্ঞ থাকবো নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো টু ডাবল টু ডাবল টু

আর যদি কোনো ভাই প্রবাসে থাকে তার বউ ফেলা মানে বউ চই দু দুই নাম্বারে করে ধোকা দিই কারণ সেও কষ্টের লোক আমিও কষ্টের লোক সে যদি বলে আমার আসতে একটু দেরি হবে তোমার ফোনের মাধ্যমে বিয়ে করে আমি একটা মেশিন কিনা দিই আর তোমার এই মেশিনের কাজ তোমার মা কই তোমার ছোট ভাই বলে পড়ালেখা শিখাক আর তুমি আমি তোমার দায়িত্ব নিব। আমি দুইটা ভাত খেয়ে পর্দায় থাকতে চাই ভাইয়া আর একটা কথা কি আমি চাই যে সে পাঁচ অক্ট নামাজ পড়ুক আমার ওপর তো আপু ভালো থাকেন আর সবসময় সত্য কথা বলবেন সত্য জীবন সাজানোর চেষ্টা করবেন আমি ওইটাই বলি যে পাশে না থাকলে জোর করব না কিন্তু মিথ্যা ফোন দিয়ে না যদি কেউ বোন হিসেবে 2000 টাকা দিয়ে সাহায্য করতে পারেন যে বোন এই 2000 টাকা তোমার ভাই বন্ধু তুমি কিছু কিনা দিও পড়া লেখা জিনিস তাতেও আমি খুশি ভাই তার আমি বন্ধু হিসেবে সারা জীবন কথা বলবো তো আপু ভালো থাকেন দোয়া করি আপনার কথার মতো যাতে আপনার জীবনটা হয় সেই দোয়াই করি আসসালামু আলাইকুম